بسم الله الرحمن الرحيم. إن الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وأصلي وأسلم على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى من سلك سبيلهم إلى يومنا وإلى يوم الدين أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية للنسائي وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد أيها الإخوة في الله اعلموا أن الله سبحانه وتعالى هو خلقنا وأوجدنا من العدم بعد أن لم نكن شيئا استهدف الله سبحانه وتعالى بخلق الإنسانية والبشرية عبادته وحده وأن لا يشرك به أحدا الله سبحانه وتعالى كلف عباده ببعض الفرائض والواجبات وأمرهم باتصاف بخصال الحميدة وأن يتزينوا بأخلاق جميلة وقد بعث رسوله ونبيه المصطفى سيد المرسلين رحمة للعالمين محمد بن عبد الله صلى الله عليه وسلم لتعليم أمته كل ما يحتاجون إليه في حياتهم وبعد مماتهم لصلاحهم في الدارين وبعثه الله سبحانه وتعالى ليعلمهم الكتاب والحكمة ولأن يتم مكارم الأخلاق لذلك مدح الله سبحانه وتعالى نبيه حيث بعثه بمكارم الأخلاق حيث بعثه مكتملا بأخلاق جميلة قال تعالى وإنك لعلى خلق عظيم وكذلك بعثه ليتمم مكارم الأخلاق كما ورد في الحديث يقول النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق مصلين الكرام معزز حاضرين الله سبحانه وتعالى আমাদের কে গাইড করার জন্য পথ নির্দেশ করার জন্য অসংখ্য কিতাব নাজিল করেছেন অসংখ্য আম্বিয়া কেরাম প্রেরণ করেছেন সর্বশেষ দ্বারায়
সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন খাতামুন নবীয়িন হিসাবে, অসংখ্য লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে যে সকল লক্ষ্য উদ্দেশ্য রয়েছে যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বর্ণনা করেছেন, ওয়াল্লাযী বা'থা ফিল উম্মিয়্যিন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আমাদের তাজকিয়া করার জন্য, আমাদের আত্মিক সংশোধনের জন্য, আমাদেরকে কিতাব শিক্ষা দেওয়ার জন্য, সুন্নাহ শিক্ষা দেওয়ার জন্য, প্রজ্ঞা শিক্ষা দেওয়ার জন্য, এবং সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থিওরি নিয়মনীতি বর্ণনা করার জন্য যেমন কিতাব পাঠিয়েছেন এবং প্র্যাকটিক্যাল সেটি বাস্তবে রূপান্তরিত করে, বাস্তবায়িত করে মানুষের পক্ষে সম্ভব, তার প্রমাণস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া কেরামগণকে প্রেরণ করেছেন এবং সর্বশেষ নবীউনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লক্ষ্যে প্রেরিত হয়েছেন। এজন্য তিনি শুধুমাত্র আমাদের জন্য কিছু নিয়ম, কিছু নীতি, কিছু নির্দেশ, কিছু আদেশ অথবা কিছু বিষয়াদি কঠিন করে আমাদের উপর চাপিয়ে দিয়ে তিনি চলে যান নাই, বরং তিনি আমাদের জন্য শরীয়তটাকে বোধগম্য, সহজ, সরল, শান্তির, কল্যাণের এটি প্রমাণ করে তার নিজের বাস্তব জীবন দিয়ে তিনি বাস্তবায়িত করে তিনি দেখিয়ে গিয়েছেন যে তিনি এই এই শরীয়তটি মানুষের জন্য কল্যাণকর এবং মানুষের জন্য উপযোগী, মানুষের জন্য প্রয়োজন। যদিও অনেক ব্যাপার এমন ছিল, তিনি এমন কাজও করেছেন যে কাজগুলো একজন সাধারণ মানুষ করে কাফেররা অনেক সময় হয়তো আশ্চর্য হয়ে বলেছে, মা লিহাদা রাসূল ইয়াকুলু ত্বাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, কেমন রাসূল, খাওয়া দাওয়াও করে, বাজার ঘাটেও যায়, বিবাহ শাদী করে, এই ধরনের কাজগুলি করে, এটা কেমন রাসূল? রাসূল প্রমাণ করে দেখিয়ে গিয়েছেন যে আমি তোমাদের মতোই মানুষ, মানবীয় সকল কার্যক্রম তোমাদের যেমন আছে আমারও তেমনই আছে, এবং সাথে সাথে শরীয়তের বিষয়াদি তিনি পূর্ণ করে প্র্যাকটিক্যালি তিনি আমাদের জন্য দেখিয়ে গিয়েছেন। এবং সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি প্র্যাকটিক্যাল মডেল, বাস্তব একটি নমুনা করে প্রেরণ করেছেন। কোরআনে কারীমের সূরা কলমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর ভূয়সী প্রশংসা করে, মানুষ যে যাই বলুক, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, এই জন্য কাফেররা কত রকম কত কিছু বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদা মাঠা ভাষায় তার পক্ষ থেকে জবাব দিয়েছে। নবী তো জবাব দেন নাই, নবীতে তাদের উপর মারমুখর হন নাই, বরং যতই তারা কষ্ট দিয়েছে তিনি আরও এরকম বলেছেন, আল্লাহ মাগফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার জাতিকে আপনি হেদায়েত করেন, আমার জাতিকে ক্ষমা করে দেন, আপনি তাদেরকে মাফ করে দেন, তারা তো বুঝে নাই, তারা তো আমাকে চিনে নাই। নবী প্রতিশোধ প্রবণ হননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই তিনি তার চরিত্রের যেই বাস্তব বহিঃপ্রকাশ আমাদেরকে দেখিয়েছেন, সকল ক্ষেত্রে সকল সুন্দর চরিত্রের একটি মডেল হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রশংসায় কোরআনে আয়াত নাযিল করলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত, এমন কোনো দিক নাই জীবনের যেখানে আপনার চরিত্রটা এরকম না হয়, যদি ওরকম হতো তাহলে ভালো হতো। আমরা অনেক সময় বলি আমার আসলে কথাটা ঠিক হয় না, এটা এরকম না হয় যদি ওরকম হতো, আমার এই দিকটা এরকম না হয় যদি ওরকম হতো, আপনার ওই দিকটা এরকম না হয় ওরকম হতো, এটা আমরা অনেক সময় বলি। নবীর জীবনের এমন কোনো দিক নাই যে যদি এইটা না হইয়া, একটু ভুল হয়ে গেছে, যদি এইটা না হইয়া ওরকম হতো তাহলে ভালো হতো, এমন কোনো কিছু নেই। কাফেররা এক সময় বলেছে সাহের, জাদুকর, এক সময় বলেছে কাহেন, গণক, এক সময় বলেছে মজনুন, এক সময় এক এক রকম এক এক কথা বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর ভালোবাসায় নবীর পক্ষাবলম্বন করেছেন, রসুলের ভালোবাসায় তার পক্ষ থেকে উত্তর দিয়েছেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো উত্তর দেন নাই, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ক্ষমা করেছেন। আমরা আজকে তার জীবনের চরিত্রের দুইটি দিক দেখব, এই জন্য যে একজন মুমিনের চরিত্র
মুমিনের আখলাক, মুমিনের আচার, মুমিনের ব্যবহার, মুমিনের বিহেভিয়ার, মুমিনের এভরিথিং, মুমিনের রাত দিন দিবা নিশি মানুষের সাথে চলাফেরা কেমন হতে পারে, এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা আজকে কিছু উল্লেখ করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আপনারা জানেন আমাদের আজকের আলোচ্য বিষয় হলো আখলাক, আখলাকে হাসানা, সুন্দর চরিত্র, একজন মুমিনের চরিত্র, মুমিনের ম্যানার, মুমিনের অ্যাট্রিবিউট, মুমিনের কোয়ালিটি, মুমিনের গুণাগুণ, মুমিনের অভ্যাস চরিত্র কেমন হবে তা নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলতো মাজনুন, পাগল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আপনি মাজনুনও না, আপনি পাগলও না, এটা আপনার বানানো কথাও নয়। ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। তারা এইরকম সেরকম বলতো, আল্লাহ সুন্দর করে কি করে জবাব দিয়ে দিলেন, নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকাল আজরান গায়রু মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি তো কসম করে বলছি, নুন ওয়াল কলাম, কলমের কসম করছি, কলম আযীমুশ শাই, আযীমুশ শান, দলিলুল কদর, কলম হালকা জিনিস নয়, বিশাল বড় জিনিস, কারণ সর্বপ্রথম যে জিনিসটা সৃষ্টি করা হয়েছে সেটা হলো কলম। কলমের কসম করছেন আল্লাহ, আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন, একবারে কলমকে নির্দেশ দিলেন, কলম উক্তুব। কলম জিজ্ঞেস করলো মা যাক্তুব, কি লিখবো? উক্তুব মা ইয়াকুনু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জগতে যা কিছু ঘটবে, প্রতিটা মানুষের জীবনে যা কিছু আসবে, বৈষয়িক, ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, এরকম সেরকম সব কিছু তুমি লেখো। আল্লাহ তাকে সেই পাওয়ার দিয়ে, আল্লাহ সেইভাবে তাকে তৌফিক দিয়ে দিলেন, কলম সব কিছু লিখেছে। সেই কলমের কসম করে আল্লাহ বলছেন নুন ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা লেখে সেটার কসম। হ্যাঁ, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের যেই অসংখ্য নিয়ামত আপনার উপর রয়েছে সেই নিয়ামতের কারণেই আপনি মাজনুন নন, আপনি পাগল নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভদ্রচিত ভাষায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সাদা মাঠা ভাষায় কাফেরদের উত্তর দিতেন, আল্লাহ চাইলে আরো অত্যন্ত জঘন্য, অত্যন্ত মারমুখর হয়ে, অত্যন্ত শক্ত ভাষায়, অত্যন্ত কঠোর ভাষায় এমন জবাব দিতে পারতেন, আল্লাহ চাইলে ওদেরকে বদির বানিয়ে দিতে পারতেন, ওদেরকে মুখ করে দিতে পারতেন, ওদেরকে অন্ধ করে দিতে পারতেন, ওদের হাতকে পঙ্গু করে দিতে পারতেন, সব কিছু করতে পারতেন, আল্লাহ তা করেন নাই। এই দুনিয়ায় তো, দুনিয়ার জীবনে, এই জন্য নবীকে বলছেন আপনি তো মাজনুন না, বরং আপনাকে যে তারা মাজনুন বলে, এটা সেটা বলে, এতে যে আপনি সবর করেন, ইন্না লাকা লাআজরান গায়রু মামনুন, আপনার জন্য এমন প্রতিদান রয়েছে যে প্রতিদানের কোনো তুলনাই নেই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ বলে দিচ্ছি আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে সকল লক্ষ্যে প্রেরিত হয়েছেন তার একটা লক্ষ্য তিনি এইভাবে বর্ণনা করছেন। প্রথমত তিনি আসছেন আমাদেরকে কিভাবে দাওয়াত দিলেন, কিভাবে আমাদেরকে হেদায়েতের দিকে আনলেন। 13টা বছর ব্যাপী মানুষকে কত বিনয়, কত অনুরোধ, কত রকম সহজ সাদা মাঠা ভাষায় বিনয়ের সুরে মানুষকে ডেকে ডেকে বলেন, এই মানুষ আমি কি কোনোদিন কোনো মিথ্যে কথা বলেছি? আমি কি তোমাদের সাথে কোনোদিন প্রতারণা করেছি? আমার মধ্যে তোমরা কি খারাপ কোনো কিছু লক্ষ্য করেছ? সকল কাফেরা বলেছে না, তোমার কোনো তুলনা নেই মক্কার কুরাইশ বংশে, আরব জাহানে তোমার মতো আর কোনো ব্যক্তিত্বই নেই। সর্বশেষ তিনি বললেন আইয়ুহান নাস, হে মানব আমার দিকে ডাকি না, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র একটা কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যদি লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে বিশ্বাস নিয়ে এটা স্বীকৃতি দাও তাহলেই তোমরা সফলতা পেয়ে যাবে। এইভাবে তিনি তাওহীদ প্রতিষ্ঠার জন্য প্রেরিত হয়েছেন। কোরআনে আল্লাহ বলছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যীন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কথা বলেছেন, রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলাম মিনহুম, হে আল্লাহ মানুষের মধ্যে একজন রসুল প্রেরণ করেন, ওয়া বাআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাত ওয়া ইউযাক্কিহিম, আপনার কিতাব পড়ে তাদেরকে শোনাবে, তারপরে তাদেরকে হিকমাত প্রজ্ঞা শিক্ষা দেবে, আর তাদের আত্মিক পরিশুদ্ধির চেষ্টা সাধনা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজগুলো, সলাৎ শিক্ষা দিলেন, সিয়াম শিক্ষা দিলেন, যাকাত শিক্ষা দিলেন, কিতাব শিক্ষা দিলেন, প্রজ্ঞা শিক্ষা দিলেন, আদর্শ শিক্ষা দিলেন, তিনি শুরুর দিকে তার প্রেরণার যে লক্ষ্য এইগুলি তিনি বলেছেন। আর আরেক হাদিস বলেছেন বয়স্তু মুআল্লিমান, আমি জাতির শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি, কিন্তু শরীয়তের যখন পূর্ণতা আসছে তখন তিনি বললেন বয়স্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি
সদগুণাগুণ উন্নত চরিত্রের পূর্ণতা দান করার জন্য আমি প্রেরিত হয়েছি, অর্থাৎ এমন একটা আদর্শ কায়েম করার জন্য প্রতিষ্ঠিত হয়েছি যে আদর্শ যেই গাইডলাইনের মধ্যে একটুটুকু অপূর্ণতা থাকবে না, পুরোপুরি পূর্ণ করে দেওয়ার জন্য আমি নবীকে প্রেরণ করা হয়েছে। মুআযযাদ হাদরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তিনি জাতির এমন কোন সাইট এমন কোন দিক ছিল না যেখানে তিনি পূর্ণতা আনেননি। আমরা এক এক করে সেই দুই একটি লক্ষ্য আমরা এ করব। নবীউনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই চরিত্র মাধুর্যতা আমাদের জন্য রেখে গিয়েছেন সেটি এক বিশাল সাগর সম, এক জুমায় দুই জুমায় এর পূর্ণ আলোচনা হতে পারে না। চরিত্র মাধুর্যতা বললে আমরা যে শুধুমাত্র মানুষের কিছু আচার আচরণের দিক অথবা তার কিছু নীতি নৈতিকতার দিককেই ইন্ডিকেট করব, মিন করব, ব্যাপারটি এমন নয়। এটা ইস ওয়াইড এন্ড ব্রড, এটা অনেক প্রশস্ত বিষয়। এর মধ্যে যেভাবে রয়েছে সত্যবাদিতা, আমানতদারিতা, মানুষের উপকার, বিনয়, হিংসা পরিত্যাগ করা, গীবত ত্যাগ করা, সলাৎ আদায় করা, আল্লাহমুখী হওয়া, এইভাবে অসংখ্য গুণাগুণ রয়েছে। আসুন আমরা দেখি মুমিনের জন্য অপরিহার্য গুণাগুণ যে সমস্ত আখলাকের গুরুত্বপূর্ণ দিকগুলি রয়েছে আমরা তার এক একটি দিক উল্লেখ করে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চরিত্র মাধুর্যতার দিক একখানে একটা তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতের মধ্যে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযান কলবি লানফাদু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযমতা ফাতাওয়াক্কাল আলা আল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, হে নবী, আপনি যেই ক্ষমা প্রদর্শন করেছেন, যেই উত্তম আচরণ উপহার দিয়েছেন, এটা কি কোনো মানুষ পারে? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আপনি তো পেরেছেন, আপনার প্রতি আপনার রবের যে বিশেষ রহমত দয়া, এই দয়ার কারণেই লিনতালাহুম তাদের সাথে এত বিনয় আপনি প্রদর্শন করতে পেরেছেন। আল্লাহু আকবার! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ের বিনম্রতা এমন এক চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। আপনি কি মনে করেন নবী কি শুধুমাত্র নবী ছিলেন? নবী কি শুধুমাত্র রসুল ছিলেন? নবী কি রাষ্ট্রনায়ক ছিলেন না? নবীর হাতে কি ক্ষমতা ছিল না? নবীর অনুগামী কি শুধু সাহাবায়ে কেরাম ছিল? শুধু কি সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন ধরে দিতে চেয়েছেন? এছাড়া কি নবী আর কোনো অফার পান নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর সাহায্যে এর চেয়ে বড় বড় জিনিস কি প্রেরণ করেন নাই? বুক ভরা আশা নিয়ে তায়েফের ময়দানে গিয়েছেন, সেইখানে গিয়ে দাওয়াত দিয়েছেন, কোনো কিছু চান নাই, বলছেন দেখো তোমাদের সাথে আমার একটা আত্মীয়তা সম্পর্ক রয়েছে, সেই বুক ভরা আশা নিয়ে তোমাদের কল্যাণে চাই তোমরা যেন কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারো, কোনো রকম প্রতিদান দিতে হবে না, শুধুমাত্র এক আল্লাহর দিকে ডাকি। এরপরে সেই জাতি তার সাথে যে রূঢ় আচরণ করেছিল, হ্যাঁ, তার শরীর থেকে রক্ত প্রবাহিত করে দিয়েছিল, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা পর্যায়ে বেহুশ প্রায় হয়ে গেলেন, যখন কারণ সাহাবের এখানে তাকে বড় বসানো হলো, হুশ যখন ফিরে আসলো, তিনি বলেন হুশ ফিরে আসার সাথে সাথেই আমি দেখি আমাকে সালাম দিচ্ছেন একজন, আমি তাকে এদিক উপরে দেখি জিবরিল আমিন তিনি চলে আসছেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আমাকে পাঠিয়েছেন আপনার সহযোগিতাতে। আর তাকায় দেখেন কাকে নিয়ে আসছি সাথে, যে একজন ফেরেশতা নিয়ে আসছি, যে নাকি এই যে তায়েফের বিশাল বিশাল পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এরকম বিশ্বের পাহাড়গুলো নিয়ন্ত্রণ করে এই দায়িত্বে যিনি আছেন। এক একজন এক একটা দায়িত্ব থাকে, সচিবদের দায়িত্ব একরকম, পুলিশ সুপারের দায়িত্ব আরেক রকম, ট্রাফিক পুলিশের সার্জেন্টের দায়িত্ব আরেক রকম। তো পাহাড় পরিচালনাকারী ফেরেশতা নিয়ে আসছি, যারা আপনারা মক্কায় দেখেছেন, তায়েফ দেখেছেন, সেখানে কীরকম উঁচু উঁচু বিশাল পাহাড় আর পাহাড়। তায়েফ নগরীটা মক্কা থেকে সাধারণভাবে 3.5 কিলোমিটার উঁচু, মক্কা থেকে খুব বেশি দূরে নয়, এই এতটুকু জায়গার মধ্যে প্রায় 3.5 কিলোমিটার উঁচু, এবং সেইখান থেকে আরও পাহাড়গুলো যে বিশাল উঁচু উঁচু পাহাড়, ওই পাহাড়গুলোর উপর উঠলে দেখা যায় একদম ঠান্ডা বাংলাদেশের ওয়েদারের মতো স্বাভাবিক ওয়েদার। যাই হোক, জিবরিল আমিন বললেন ওই ফেরেশতাকে নিয়ে আসছি, ফেরেশতা সালাম দিল, বললো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন,
আপনার সহযোগিতা করবেন, আপনি যা নির্দেশ করবেন তাই আমি বাস্তবায়ন করব। আপনি যদি বলেন উতবিকু আলাইহিম আখশাবাই, তাহলে আমি এই তায়েববাসীর উপর তায়েব নগরীর দুই দিকে যে বিশাল বড় বড় দুইটা পাহাড় আছে আখশাবাই, এই দুইটা চটান পাথর তাদের উপর দুই দিক থেকে চাপিয়ে কেউ পলায়ন করতে পারবেন না, একদম পিষে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন, আমি আপনি বা আমরা কেউ এরকম প্রস্তাব পেলে বলতাম যে এইবার দেখ কার সাথে বিয়াদবিটা করছো, সাথে সাথে বলতাম যে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশনের অর্ডার দিয়ে দিতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য অ্যাকশন নিলেন, চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহকে বললেন আল্লাহ তাদেরকে মাফ করো, এরা আমার ডাকে সাড়া দেয় নাই, কিন্তু এদের অধস্তন বংশধরের মধ্যে এমন লোক থাকবে যারা আমি নবীর ডাকে সাড়া দিবে আর আপনার তাওহীদে বিশ্বাস করবে, আপনার সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। আল্লাহু আকবার! তাহলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ক্ষমতা ছিল না, ব্যাপারটা এমন নয়। সাহাবা আকরাম জীবন ধরে দিয়েছেন, আল্লাহ বারবার ফেরেশতা পাঠিয়েছেন সহযোগিতার জন্য। এক এক করে যদি আমরা নিদর্শন দেখি, উহুদের ময়দানের কথা দেখেন, উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আহত হলেন, সাহাবা আকরাম তাকে ধরে সেই অনেক ভিতরে উহুদ পাহাড়ের সাথে লাগানো একটা ছোট্ট গুহার মতো আছে, এটা হয়তো সাধারণ যারা হজে যায় তারা অনেকেই দেখে না, সেখানে থাকার কারণে আমরা দেখেছি, ওইখানে একজন মানুষই ঢুকতে পারে, দুইজন ঢুকার জায়গা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরে, সাহাবা কেরাম জানতেন এই জায়গার কথা, তাকে এখানে ঢুকাই দিলেন। আরেকজন সাহাবি একদম ঢাল হয়ে তার সামনে দাঁড়িয়ে গেলেন, আর যুদ্ধের ময়দান থেকে এইখানে মুসলমানরা আছে দেখে বোঝা যাচ্ছিল না কে কে আছে, এখান থেকে তীর মারতেছিল, ওই সাহাবি এরকম জীবন ধরে দিয়ে এরকম ডাল হয়েছেন রসুলের জন্য, যা আমার জীবন চলে যাবে কিন্তু একটা তীর রসুলের গায়ে লাগতে দিব না। সাহাবা কারণ এমন জীবন ধরে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম বললেন, হে নবী শুভ সংবাদ আপনিও নেন, আপনার উম্মতকেও দেন, যে কি দরকার, ধৈর্য ধরে বদর প্রান্ত পর্যন্ত আসছেন, আপনাদের সহযোগিতা যদি দরকার হয় আমি আল্লাহ, দরকার তো হবেই, আল্লাহ তো বলেছেন ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহর দিনে সহযোগিতা করো আল্লাহ তোমাদের সহযোগিতা করবেন, তাহলে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, বালা ইন তাসবিরু, আল্লাহ বললেন ওয়ামা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না কুলুবুকুম বি ওয়া মান্নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমাদের সাহায্যের প্রয়োজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, ইউমদিদকুম রব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালায়েকাতি মুনজালিন, প্রয়োজনে আকাশ থেকে 3000 ফেরেশতা নাজিল করে তোমাদেরকে সাহায্য করবেন, 3000 ফেরেশতা। এরপরে বললেন না বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি সবর করো, সবর তো কঠিন, ওয়া তাত্তাকু আল্লাহকে যদি ভয় করো, তাহলে ইউমদিদকুম রব্বুকুম বি খামসাতি আলাফিম মিনাল মালায়েকাতি মুসাউউমিন, বিশেষ চিহ্নযুক্ত ট্রেন্ড আপ 5000 ফেরেশতা নাজিল করে তোমাদের সাহায্য সহযোগিতা করবেন। হাদরিন, একজন ফেরেশতা যদি কাফেরদের বিরুদ্ধে লড়ে কি বলে যুদ্ধ করে জেহাদ করে, তাহলে দ্বিতীয় আরেকজন ফেরেশতা প্রয়োজন হবে না, একজন ফেরেশতা যুদ্ধ করেন নাই, আল্লাহ শুভ সংবাদ হিসেবে নবীকে আশ্বস্ত করেছেন, আমি আল্লাহ আপনাদের সহযোগিতার দরকার হলে ফেরেশতাদের সাহায্য লাগলে আমি প্রয়োজনে 5000 ফেরেশতা নাজিল করবো। মুয়াজ্জাজ হাদরিন, এই প্রসঙ্গগুলো কেন নিয়ে আসলাম, নিয়ে আসলাম এই জন্য মানুষ অনেক সময় বিনয় প্রদর্শন করে, বিনয় প্রদর্শন করে আর কি বলে যে বিনম্র আচরণ করে, যখন তার আর কিছুই করার থাকে না, তার আর কিছুই করার থাকে না, এই জন্য মানুষ বিনম্র আচরণ করে। কিন্তু যদি মানুষের ক্ষমতা থাকে, ক্ষমতা থাকলে মানুষ কীরকম জানোয়ার হয়, মানুষ কীরকম কুকুর শুকুর হয়, অন্তত বাংলাদেশি জাতিদেরকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বোঝানোর প্রয়োজন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন যে কি বীর পুরুষ তিনি নিজেও ছিলেন, বীর পুরুষ তিনি নিজেও ছিলেন, এরপরে সাহাবায়ে কেরাম জীবন ধরে দিয়েছেন, এরপরে আল্লাহ তার সহযোগিতা ফেরেশতা পাঠিয়েছেন, তারপরে কেমন বিনম্র আচরণ করতেন, কেমন সাধারণ আচরণ করতেন, তিনি বলতেন যে যে আমার কাছে খুব পছন্দ হয় যে আমি গোলামের মতো জীবনযাপন করব, গোলামের মতো বসব, গোলামের মতো খাব, সকল ক্ষেত্রে যেন এটার প্রমাণ থাকে আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, আমি নবী, আমি সাইয়্যিদুল মুরসালিন, আমি রহমতুল্লিল আলামিন, আমি মদিনা স্টেটের রূপকার, আমি সর্বপ্রথম লিখিত যে সনদ এটার রূপকার আমি,
মদিনার শান্তির যেই স্টেট সেটা প্রতিষ্ঠা করেছে আমি, এই ধরনের কোনো অহংকার, এই ধরনের কোনো আত্মম্বরিতা রাসূল তিনি দেখান নাই। বিনয়ের কেমন চরম পরাকাষ্ঠা তিনি প্রদর্শন করেছেন উম্মতকে শিখাইছেন। এ উম্মত, গাটা করো না তো, গাটা নিচের দিকে তাকাও। কোরআনে আল্লাহ আমাদেরকে বারবার এভাবে গাইড দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম চরিত্র মাধুর্যতা বিভিন্ন দোয়ার তুলে ধরেছেন। সূরা ইসরার মধ্যে তিনি বলছেন, লাতাম শিফিল আরদি মারাহা, জমিনে পতাকাত করে অহংকার করে চলো না, ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, জমিনটাকে তো পতাকাত করে ফাটিয়েও দিতে পারবে না, আর গাড় যে টান করবে তোমার গাড় তো পাহাড়ের উপর দিয়েও যাবে না। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন, ওয়ালাতাম শিফিল আরদি মারাহা, ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, ওয়াকসিদ ফি মাশিক ওয়াকদুদ মিন সাউতিক, ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। প্রিয় বৎসহেব, এরকম বিনয়ের সাথে হাঁটবে, এইরকম এরকম, আর আওয়াজকে বাড়াবে না, চিৎকার করে কথা বলবে না, আর বেশি পাওয়ার দেখাবে না, আমি এরকম সেরকম এইগুলি করবে না। এইভাবে বিনয় শিখেছেন নবীগণ, আম্বিয়া কেরাম, রসুলগণ, হুকামাগণ, ওলামাগণ, সালফে সালেহীন, তারা সবসময় বিনয় প্রদর্শন করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে তার পরিচয় তুলে ধরছেন, এইভাবে বলছেন, কি বলছেন দেখেন, আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা ইন্না আবিদু বানু ইবাদিক বানু ইমাইক নাওসিনা বিয়াদিক মাদিন ফিনা হুকমুক আদলুন ফিনা কাদাউক নাসআলুকা আল্লাহুম্মা বিকুল্লি ইসমিন হুয়া লাক, ডেকে বলছেন, হে আল্লাহ, ইন্না আবিদু, আমরা সবাই আমরা আপনার গোলাম, আমি আপনার গোলাম, বানু ইবাদিক আপনার গোলামের গড়ের গোলাম, বানু ইমাইক শুধু আমার বাপ গোলাম নয়, আমার মায়েরও গোলাম, আপনার দাসীর গড়ের গোলাম, দাসের গলের দাস। হায় হায়, আমরা তো বলি কি, আমারে চিনো, আমি অমুক। বাংলাদেশিদের এইটা একটা, আমরা যারা আমি আমাদের আত্মসমালোচনা করছি, ক্ষমতা থাক বা নাই থাক, যৎসামান্য কিছু হইলেই আরেকজনের সাথে আমাকে চিনো, আমি কে, এরকম সহজ পরিচয়, আপনাকে চিনবো না কেন? আপনাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আপনাকে তো আল্লাহ কি দুর্গন্ধযুক্ত পানি দিয়ে সৃষ্টি করেছেন, আপনার পরিচয় এরকম, আপনি আল্লাহর গোলাম, আপনার বাবা গোলাম, চোদ্দ গোষ্ঠী গোলাম, অন্য কোনো পরিচয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চরিত্র মাধুর্যতা শিক্ষা দেওয়ার জন্য এই একটি পয়েন্ট লম্বা করি না, কারণ আর অন্যান্য পয়েন্টগুলো নিয়ে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন, মুমিনের যে গুণাগুণগুলো হবে, মুমিনের চরিত্র কিরকম হবে, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার পরিচয় দিচ্ছেন। আল্লাহ সেখানে বলছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইবাদুর রহমান, যারা নাকি রহমানের বান্দা হবে, যারা রহমানের বান্দা হবে, ইয়ামশূনা আলাল আরদি হাওনা, পরিচয় ধরলেন কি, তারা জমিনে যখন হাঁটবে মনে হয় যেন পড়ে যাচ্ছে, জমিনে যখন হাঁটবে অহংকার করে হাঁটবে না, আহারে এই মাটি দিয়ে আমাদের সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তো অন্যত্র বলে দিয়েছেন, এ মানুষ ভুলে যাও, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি, আবার কিন্তু হ্যাঁ তোমার লাস্ট ডেস্টিনেশন ইউর গ্রেভ ইউর কবর এই মাটির মধ্যেই, তো সেখানেই তো যেতে হবে, মাটি কি তোমাকে ধরবে না, মাটি কি তোমাকে জিজ্ঞেস করবে না, অমিনহা নুখরিজুকুম, এই মাটি থেকেই তোমাকে উঠাবো। কোন মানুষ যদি কল্পনা করে যে এই মাটিতে আমি অহংকার করে পদাঘাত করবো, কেমনে করি, এই মাটিতে আমার বাবা শাহিদ আছেন, এই মাটিতে আমার মা শাহিদ আছেন, এই মাটিতে সাইয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন তিনি শাহিদ আছেন, আম্বিয়া কেরাম শাহিদ আছেন, আর আমাদের দেশে ওলিদের তো বিশেষ কদর থাকেই, এই মাটিতে অসংখ্য আউলিয়া কেরাম আছেন, ওলামায়ে কেরাম আছেন, সালফে সালেহীন আছেন, সুতরাং এই মাটির সাথে আমি কেমনি বিয়াদবি করি, তাহলে মানুষ অহংকারী হইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে একজন বান্দার চরিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ দিক যেটা, মানুষ যে শুধুমাত্র অশ্লীল বেহায়াপনা তারপরে হলো চরিত্র বিধ্বংসী কাজ থেকে দূরে থেকে বোঝাবে যে আমার চরিত্র খুব ভালো, ব্যাপারটা এরকমই নয়। কেউ চুরি করে না, মিথ্যা কথা বলে না, তাহলে সে খুব ভালো হয়ে গেল, ব্যাপারটা এরকম নয়। একটা চরিত্র, একটা হলুদ, এটা তো অনেক বিশাল বড় একটা ব্যাপার। আপনি একটা রাজপ্রাসাদের সাথে তুলনা করতে পারেন, একটা রাজপ্রাসাদে যেরকম টাইলস থাকে,
একটা রাজপ্রাসাদে যেরকম আর্ট থাকে, একটা রাজপ্রাসাদে যেরকম রং থাকে, একটা রাজপ্রাসাদে যেরকম দেয়াল থাকে, জানালা থাকে, ইলেকট্রিসিটি থাকে, আরো কত কিছু যে থাকে, সবকিছুই গুরুত্বপূর্ণ, তার সৌন্দর্যবর্ধক। একজন মুমিনের জীবনে এরকম অসংখ্য গুণাগুণের যে সমাহার, সবটুকু নিহিত চরিত্র, একটা হলো তো আরেকটা হলো না, তাহলে যেইটা হলো না সেইটারই তো অপূর্ণতা রয়ে গেল। তন্মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা দিক সেটা হলো, মানুষ যদি এইটা মনে করতে পারে যে আমি কিন্তু আল্লাহর বান্দা, আমি কিন্তু দাসের ঘরের দাস, নিজেও দাস, দাসের ঘরের দাস, আমার মাও দাস, আমার চৌদ্দ পুরুষ দাস, তাহলে মানুষের মধ্যে এই অহংকারটা আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে একবার জান্নাত জাহান্নাম ঝগড়া লাগলো, জান্নাত এবং জাহান্নাম ঝগড়া লাগলো, ঝগড়া লাগে মানে তর্কাতর্কি করতেছে আর কি, বলতেছে যে আমার দলে ওরা, আমার দলে ওরা। ওই যে বাচ্চারা খেলার সময় যেরকম আগে এরকম দুইজন দুইজন ঘুমে করে জোড়া মিলে যাইতো, গিয়ে বলতো যে আমার নাম এটা এটা, তুই কে গার নিব, দুইজন ডাইকা ডেকা নিত, মানে ছদ্মনাম গোপন করে আসতো, হ্যাঁ যে আমার নাম গোলাপ ফুল, অমুকের নাম এটা, এখন গিয়ে বলতো কারে নিবা, গোলাপ নিবা না ওইটা নিবা, একজন বলতো আমি গোলাপ নেবো, আরেকজন বেলি নিব, তখন ওইদিকে তাহলে আর ঝগড়া থাকতো না। এইভাবে দল আলাদা আলাদা করে পরে মানুষ খেলাধুলা করে, যেরকম এরকম জান্নাত জাহান্নাম ঝগড়া লাগছে, কে কারে নেবে, কে কারে নেবে। জাহান্নাম বলতেছে কি, ফিয়াল জব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন, জাহান্নাম বলে ওই জান্নাত কোনোদিনই তলে দেব না, যত অহংকারী আছে, যত দাম্ভিক আছে, যত লম্বা গাড়ওয়ালা আছে, যত এরকম সেরকম জমিনে বিপর্যয় সৃষ্টিকারী জালিম সম্প্রদায় রয়েছে, একটাকেও তলে দেব না, সবগুলো আমি নেব। জাহান্নাম বলতেছে ফিয়াল জব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন। আর জান্নাত বলতেছে এই জাহান্নাম শুনে রাখো, যত দুর্বল আছে, যত অসহায় আছে, যত মাজলুম আছে, যত বিনয় আছে, একটাকেও তোমাকে দেব না, আমি জান্নাত নিয়ে নিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুআযিন হাজিরিন, এই জন্য মুমিনের গুণাগুণের জন্য, মুমিনের চরিত্র মাধুর্যতার জন্য এটা অবশ্যম্ভাবী একটা গুণ, মুমিন নিজেকে চিনবে। কিমতে হার চিজেরা দানি কে কিস, কিমতে খুদরানা দানি আহমকিস, সব জিনিসের মূল্য জানো তুমি, যে মুমিন আল্লাহ যে তোমাকে মুমিন বানালো, এই এই কথাটা তোমার নিজের যে আসল পরিচয়টা এইটা যখন তুমি জানলা না, তাহলে তোমার চেয়ে বড় আহাম্মক আর কেউ হইতে পারে না। মুআযিন হাজিরিন, তাহলে চরিত্র মাধুর্যতার একটা পয়েন্ট আমরা আলোচনা করলাম, সেটা হলো একজন মানুষ যদি, একজন মুমিন যদি মুমিন হতে চায়, মুত্তাকি হতে চায়, চরিত্রবান হতে চায়, রসুল অনুসারী হতে চায়, আদর্শ মানব হতে চায়, আল্লাহ রসুল আমাদের জন্য যে আদর্শ রেখে গিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। রসুলের যে উন্নত আদর্শ এটাকে কেউ যদি ধারণ করতে চায়, তাহলে তার জন্য প্রথমে এটা হতে হবে বিনয়ী। বিনয় হওয়ার কোনো বিকল্প নেই। একটা হাদিসের মধ্যে আজকে করেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিন ব্যক্তিকে, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম, তিন ব্যক্তি এমন আছে আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না, তাকাবেন না, আর পুত্র পবিত্র করার প্রশ্নই তো আসে না। তার মধ্যে তিন ব্যক্তির কথা তুলে ধরা হলো, কেমন তিন ব্যক্তি? তার মধ্যে এক ব্যক্তি হলো এরকম আ'ইলুন মুস্তাকবির, আ'ইলুন মুস্তাকবির, ভিক্ষুক কিন্তু তারপরেও অহংকারী। তাইলে বোঝা গেল এই অহংকারটা তার অস্থি মজ্জা রক্ত মাংস, তার দেহে, তার মেন্টালিটিতে, তার মানসিকতায় এমন যে সে যে ভিক্ষুক কাঙ্গাল মানুষের মুখাপেক্ষি, এরপরেও তার অহংকার যায় না, খুব খারাপ শ্রেণীর, খুব খারাপ শ্রেণীর। একজন মানুষ যখন তার ক্ষমতা থাকে, একজন মানুষ যখন তার পাওয়ার থাকে, অনেক সময় সে অহংকারী হয়, যদিও তার ভুলে যাওয়া উচিত নয়, তুমি আর কত ক্ষমতাবান, তোমার চেয়ে বেশি বড় ক্ষমতাবান নাই, নাই। অনেকে বলে যে আমাকে রুখবে আর কে, আমাকে আটকাবে ঠেকাবে কে, আহ কি গর্দান টান, এতই যদি গর্দান টান হয়ে যায় তাহলে গর্দান টান করে মঙ্গল গ্রহে চলে যান, আল্লাহর পৃথিবীতে থাকেন কেন, আল্লাহদের নিঃশ্বাস গ্রহণ করেন কেন, তাকে মোকাবেলা করার মতো আল্লাহ সুবহানাহু তাআলা আছেন নাকি নেই, ফেরেশতারা আছেন নাকি নেই, আছে। মানুষ দুর্বল, মানুষ পারে না, আর দায় দায়িত্ব যদি আল্লাহ নিয়ে নেন তাহলে সেটা আরো অনেক বড়। যাই হোক মুআযিন হাজিরিন, তাহলে যে কথা বলছিলাম যে মুমিন কখনোই এরকম অহংকার, অহংকারী হবে না। তিন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু তাআলা চরমভাবে ঘৃণা করেন, অপছন্দ করেন, কথাও বলবেন না, তাকাবেন না, আর তাদেরকে পুত্র পবিত্র করার প্রশ্নই তো আসে না। তার মধ্যে একজন হলো আ'ইলুন মুস্তাকবির, ফকির কিন্তু অহংকারী,
বাস্তবতা আপনি হয়তো মনে করছেন তাহলে আমি অন্তত বেঁচে গেলাম কারণ আমি তো ফকির না আমি তো ফকির না আমি তো আমার তো এরকম আছে আপনি শুনেন কোরআনের আরেকটা আয়াত নেন তাহলে দেখবেন আপনি সহজে পেয়ে গেছেন আপনার পরিচয় আল্লাহ বলছেন ওয়াল্লাহু হুয়াল গানিউ একমাত্র আল্লাহই ধনী ওয়া আনতুমুল ফুকারা আর তোমরা সবাই হলো ফকিরের দল তোমরা সবাই ফকিরের দল আরেকটা হাদিসে হাদিসে কুদসি আল্লাহ বলছেন যে কি বলছেন আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযাহুমা ফাকান্নামা নাযানি যে অহংকার হলো আমার চাদর বড়ত্ব হলো আমার লুঙ্গি এই দুইটা নিয়ে কেউ যদি টানাটানি করে তাহলে সে আমি আল্লাহর সাথে ঝগড়া বাঁধায় আর কেউ যদি আল্লাহর সাথে ঝগড়া যুদ্ধে নামে তার পরাস্ত হওয়া ছাড়া উপায় নেই আমি আল্লাহ তাকে জাহান্নামে পৌঁছানো ছাড়া ছাড়বো না ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মাযহাদের এই হলো একটা আর যে দুই ব্যক্তির কথা বললেন যাদেরকে আল্লাহ একদম ঘৃণা করেন তার মধ্যে একটা হলো যে কি শাইখুন জানিন শাইখুন জানিন বৃদ্ধ হয়ে গেছে বয়স বেড়ে গেছে জীবনের বহুত স্বাদ আহ্লাদ সে মানে বুক করেছে জীবনে তার কোনো সাইড বাকি নাই বাবা হয়েছে দাদা হয়েছে যৌবনের কামনা বাসনা পূরণ করেছে কিন্তু বৃদ্ধ হওয়ার পরেও তার যে বচ্চরিত্র এটা দূর হয় নাই এখনো তার মধ্যে উল্টা পাল্টা কামনা বাসনা আছে এখনো জিনা ব্যবসায় লিপ্ত হয় আল্লাহ বলেন এই লোকটা এমনই যে আসলেই লম্পট তার চরিত্রটা আসলেই খারাপ একটা যুবক অনেক সময় তার ইমানের দুর্বলতায় যৌবনের অদম্য স্পৃহার কারণে অনেক সময় ভুল করে ফেলে পথ করতে পারে কিন্তু একজন বৃদ্ধ মানুষ তুই তো জানোসি সবকিছু কিরকম তোর জীবনের সাদা হালাত তো বহুত পূরণ হয়েছেই আর তোর এখনো কি যে এখনো এরকম আগাইতে হবে একে আল্লাহ ঘৃণা করেন এগুলো দুই ব্যক্তি এই দুই ব্যক্তি নিঃসন্দেহে আমাদের বুঝতে বাকি নেই যে এই দুই ব্যক্তি কত বেশি হীন শ্রেণীর তৃতীয় একদম হীন দীন নিকৃষ্ট কলঙ্কিত লাঞ্ছিত ওই ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূল বলে দিয়েছেন হাদিসের মধ্যে মালিকুম কাযযাব ওয়া মালিকুম কাযযাব বিশাল ক্ষমতাধর রাষ্ট্রনায়ক রাষ্ট্রের প্রধান ব্যক্তিত্ব অথচ মিথ্যুক এরপরও মিথ্যা কথা বলে যে নাকি এত বড় ক্ষমতা পাওয়ার পর মিথ্যা কথা তো আমি বলবো কারণ আমি যখন বিপদে পড়ে গিয়েছি এখন মিথ্যা ছাড়া আমি কোনো পথ দেখতেছি না আমাকে পুলিশ ধরেছে এখন আমি মনে করলাম একটা মিথ্যা কথা বললে হয়তো বেঁচে যেতে পারবো নিম্ন শ্রেণীর যারা একেবারে হীন শ্রেণীর যারা তারা মিথ্যা কথা বলবে যিনি নাকি ভালো চলতে পারেন যিনি নাকি শিক্ষিত যিনি নাকি এডুকেটেড পারসন যিনি নাকি একজন সরকারি কর্মকর্তা যিনি নাকি বড় পোস্টের আছেন তিনি কেন মিথ্যা কথা বলতে যাবেন এরকম উপরে থাকার পরেও কেউ যদি মিথ্যা কথা বলে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে একদম ঘৃণা করেন এরকম উপরে যাওয়ার পরেও কেউ যদি কি বলে মিথ্যা কথা বলে আমাদের জাতিগত পরিচয়ের কথা যদি বলি আমাদের জাতিগত পরিচয়ের কথা জানি না আপনাদের কথা আমি আমার কথা জানি হ্যাঁ কেন জানি এরকম একটা বাজে স্বভাব আমাদের মধ্যে আছে আল্লাহ তো কোন যাকে প্রত্যেকই তার স্ট্যাটাস অনুযায়ী আল্লাহ আগে দিয়েছেন এরপর আমাদের মধ্যে মিথ্যার একটা প্রবণতা কিসের কারণে কিসের কারণে মিথ্যার প্রবণতা মিথ্যা তো বলবে একদম নিম্ন শ্রেণীর মানুষ যাদের মধ্যে ইমানের যৎসামান্য নাই তাহলে যাদের ক্ষমতা থাকার পরেও কেউ যদি মিথ্যা কথা বলে আল্লাহ তাকে ওই রকমই কি করেন চরম ঘৃণা করেন চরম অবজ্ঞা করেন এরকম লোকের অভাব আমাদের দেশে নাই বিশ্বময় অভাব নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরকম অন্য হাদিসের মধ্যে তাহলে মুমিনের জন্য অন্যতম আরেকটা গুণাগুণ আমরা এখানে পেলাম সেটা কি সেটা হলো কোন অবস্থাতেই মুমিন মিথ্যার আশ্রয় নিতে পারে না কোরআন আয়াত আল্লাহ বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন যারা মিথ্যা কথা বলে তাদের উপর আল্লাহর লানত এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে বললেন এক সাহাবী জিজ্ঞেস করলেন হালিল মুমিনু ইয়াসরিকু ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল একটু বলেন দেখি একজন মুমিন একই চুরি করতে পারে চুরি করা কেমন খারাপ গুণ আমাদের যখনই আসে আমরা কেউ বুঝি যে চুর তাহলে ছি চুর আমরা তো চুরি করি না মাশাআল্লাহ অনেক ভালো মানুষ আমরা চুরি আমরা করি না তা আল্লাহ রাসূল বললেন যে না আল মুমিন ইয়াসরিক একজন মুমিন ঈমান যদি দুর্বল হয়ে যায় তাহলে সে চুরিও করতে পারে এবার তাকে প্রশ্ন করা হলো হালিল মুমিনু ইয়াজনি ইয়া রাসূলুল্লাহ একজন মুমিন কি সাধারণ মুমিন ওই বৃদ্ধ মুমিন নয় একজন মুমিন কি জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারে এরকম খারাপ কাজটাও কি করতে পারে আল্লাহ রাসূলের নাম আল মুমিনু
এজনি মুমিন ঈমান যখন দুর্বল হয়ে যায় অনেক সময় জিনা ব্যবচারে লিপ্ত হয়ে যায়। এবার প্রশ্ন করলেন হালিল মুমিনু ইয়াকযিব ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, একজন মুমিন কি মিথ্যা কথা বলতে পারে? আল্লাহ রাসূল দর্তহীন ভাষায় শক্ত করে বলে দিলেন লা, আল মুমিনু লা ইয়াকযিব, মুমিন যদি হয় তাহলে মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না। মাশাআল্লাহ, আমি আর আপনি হয়তো বুক ফুলাই বলি হুজুর কি বলেন, চুরিদারি করি না, কি বলেন, জিনা ব্যবসার প্রশ্নই তো আসে না, মুক্ত থাকে। কিন্তু এরপরে প্রশ্নটা যদি করি মিথ্যা কথা কি বলেন, হ্যাঁ, তখন দেখেন যদি আপনি চুরিও করতেন তবু আপনার ইমান থাকতো, যদি জেনা বিবেচনায় লিপ্ত হতেন তবু ইমান থাকতো। কিন্তু এই অ্যাকর্ডিং টু দিস হাদিস, এই হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিচ্ছেন কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা বলে তাহলে তার ইমান থাকে না, অথবা মিথ্যা এমন একটা হীন চরিত্র যেটা একজন মুমিন বলতে পারে না। আমরা জাতিগত হিসাবে, আমরা জাতিগত হিসাবে আমাদের এমন জাতীয় বহু মিথ্যা আছে যেটা আমরা সবাই প্রতিপালন করি, এক মিথ্যা বইয়ের ভিতরে মিথ্যা, ওইখানে মিথ্যা, সেখানে মিথ্যা, সমানে মিথ্যা শিখাচ্ছি মানুষকে, সমানে মিথ্যা কথা শিখাচ্ছি, শিক্ষা ব্যবস্থা মানে সেখানে মিথ্যা ঢুকাই দিচ্ছি, টিচারও মিথ্যাটা পড়াচ্ছেন, যিনি ছাপাইছেন তিনিও জানেন, যিনি ঢুকাইছেন তিনিও জানেন, যাকে পড়ানো হচ্ছে হয়তো ছোট বাচ্চা হিসাবে সে বুঝতেছে না কিন্তু বড় হলে ঠিকই বুঝে। এরকম মিথ্যা, এরকম মিথ্যা যে কত মিথ্যা আছে, একদম 100% মিথ্যা কথা, 99% নয়, এরকম বহুত মিথ্যা আছে, জানার দরকার হলে আমাকে জিজ্ঞেস করেন যে কোনটা সেরকম মিথ্যা, যদি আপনি খুঁজে না পান আমাকে আলাদা জিজ্ঞেস করেন। মুআযিজ হাদিরিন, মিথ্যা কথা বলা এটা মুমিনের গুণাগুণ হইতে পারে না। তা সুতরাং মনে রেখেন, আপনি বলবেন এরকম দেখাবেন যে টাই বিশাল পাচ্ছেন, খুব দামের নামি দামি সুটকুট পরছেন, আমার মতো এরকম ক্যাপ পরেছেন, জুব্বা পরেছেন, মুখে দাড়ি রেখেছেন, টুপি পরেছেন, ইসলামী পোশাক পরেছেন, আপনি মনে করছেন নিজে খুব বিশাল চরিত্রবান, অথচ আপনার মধ্যে যে মিথ্যার প্রবণতা রয়েছে, যেই ব্যক্তি মিথ্যা কথা বলে সে চরিত্রবান হইতে পারে না। কারণ এই হাদিস আল্লাহর রাসূল প্রমাণ করে দিলেন জিনা ব্যবসার যে করে, যে লোকের মধ্যে এই ধরনের খারাপ চরিত্র আছে তাকে তো আপনি বলেন চরিত্র খুব খারাপ, নীতি নৈতিকতা খুব খারাপ, নৈতিকতা বিধ্বংসী কাজে সে লিপ্ত হয়, তাকে আপনি এরকম করলেন। অথচ এই হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল বলে দিলেন যে ব্যক্তি মিথ্যা কথা বলে সে তার চাইতেও নিকৃষ্ট, তার চাইতে খারাপ। তাহলে মুমিনের এইটাও হইতে পারে না। তো মুমিনের আমরা আজকে চরিত্রের গুরুত্বপূর্ণ যে দুটো দিক এই পর্যন্ত আলোচনা করেছি, একটা হলো মুমিন সবসময় নিজেকে মনে করবে আই এম মুমিন, আই এম স্লেভ এন্ড সার্ভেন্ট অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুতরাং বিনয় হবে আমার অলংকার, আর গোলামি হবে আমার একান্ত পরিচয়, আর দাসত্ব হবে আমার মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঊর্ধ্ব গগনে মেয়েরাজে নিয়ে গেলেন, সেই কোথায় সিদরাতুল মুনতাহা, তার উপরে ইন্দ মালাইলা আলা, একবার কতটুক নিয়ে গেছেন কেউই জানি না, আমরা সব জানার দরকারও নাই, অনেক উপরে নিয়ে গেছেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন, সেটা তো কোরআনেই আছে, ইন্দ সিদরাতুল মুনতাহা ইন্দাহা জান্নাতুল মাওয়া ইদি ওয়া সিদরাতুল মায়াশা মা যা আল বসর ওয়া মা তাগা লাকাদর আমিন আয়াতি রাব্বিহিল কুবরা আফরাইতুমুল লাযা ওয়াল উযযা, লম্বা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিয়েছেন। তো যেদিন তিনি এত উপরে গেলেন কোন নবী জান নাই, সব নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন প্রমাণ করার জন্য যে তিনি অন্য বান্দাদের থেকে আলাদা, তিনি নবী, আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মুজিজা দিয়েছেন, জমিনে দাঁড়িয়ে তিনি চাঁদকে এরকম করেছেন, এই চন্দ্র তুমি যদি এরকম আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দা, তুমি যদি দ্বিখণ্ডিত হয়ে যাও আমি আল্লাহর নবী হয়ে গোলাম হয়ে নির্দেশ করছি, তাহলে এটা দেখে কাফেররা মুমিন হবে, আমার খুব ইচ্ছা তারা মুমিন হোক, দ্বিখণ্ডিত হয়ে যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন, এটাও তার মুজিজা ছিল। তো কিন্তু যেদিন এমন মুজিজা, যেই মুজিজাটা অন্য কোনো নবীর হয় নাই, একবারে বোরাক দিয়ে জিব্রাইল সঙ্গ দিয়ে একবারে এই জমিন ছেড়ে প্রথম আকাশ পাস করে দ্বিতীয় আকাশ, সাত আকাশ ভেদ করে আরও বহু করে চলে গেলেন, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর পরিচয় দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, পবিত্রতা ঘোষণা করুন ওই সত্তা যিনি রাতের আধারে তার গোলাম, তার বান্দা, তার দাস, তার সার্ভেন্ট, তার স্লেভকে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। সুবহানাল্লাহ, কেমন পরিচয় দিলেন, বলতে পারতেন রসুল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন, আর তো কত কিছু সেগুলি বলেন নাই, পরিচয় দেখাইছেন কি বান্দা, বান্দা গোলাম। তাহলে একজন মানুষের জন্য কেউ যদি মনে করেছে আমি আমার পরিচয় এরকম করবো, আমি তো আরো এরকম সেরকম, এই প্রবণতা ভুলেন, মান তাওয়াদা আলিল্লাহি রাফাহুল্লাহ, উপরে উঠতে চান
মর্যাদাবান হইতে চান এমন কোন মানুষ আছে যে নিজের মর্যাদা কামনা করে না সহজ সোপান ধরেন সহজ সোপান ধরেন কোন ব্যক্তি যদি সিঁড়ি দিয়ে ওঠে দৌড়ায় লাফায়া অনেক দৌড়ায় উঠবে 100 তলার উপরে উঠবে কি সুন্দর অনেক জোরে দৌড় দিয়েছে পাঁচ ছয় তলা যাওয়ার পরে ওকে হার তো পারে না উঠতে পারে না তাইলে আপনি কেন ওইটা দেখেছেন আপনি স্টেয়ার অবলম্বন করেছেন কেন লিফটে যান লিফটে গিয়ে উঠা দাঁড়ায়ছেন এবার খালি সুন্নাত অনুযায়ী করেন আল্লাহু আকবার সুইচ দিয়ে দাঁড়ায় থাকেন আল্লাহু আকবার ফ্যান ঘুরতেছে আরামে দাঁড়ায় থাকেন একটু পরে দেখুন 100 তলার উপরে আপনি চলে গেছেন লিফটে উঠেন বড় যদি হতে চান তাহলে সহজ সোপান কি নবী আকরাম আমাদেরকে দিয়েছেন মান তাওয়াদা লিল্লাহ রাফাহু আল্লাহ কেউ যদি আল্লাহর রাস্তায় ছোট হয়ে যায় বিনয় হয়ে যান আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তার উপরে উঠায় দেন সুবহানাল্লাহ ভাই যেন নিজে উপরে উঠতে পারবে নিজে নিজে উপরে ওঠা যায় না উপরে কে ওঠান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাই হোক অবশ্যম্ভাবী চরিত্র মাধুর্যতার অবশ্যম্ভাবী গুণাগুণ নিজেকে ছোট মনে করা গোলাম মনে করা মিথ্যা পরিহার করা এইভাবে আরো যে সমস্ত গুণাগুণগুলো রয়েছে তার মধ্যে একটা হলো ওয়াল কাযিমিনাল গায়্য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন মুমিনের চরিত্রে অন্যতম একটা দিক কি ওয়াল কাযিমিনাল গায়্য যে তার ক্রোধকে সামলাইতে পারে যে তার ক্রোধ রাগকে সামলাইতে পারে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার যে তার ক্রোধ এবং রাগকে সামলাইতে পারে মানুষ অনেক সময় বিশেষ করে জাতিগত হিসেবে আমরা রাগের বশবর্তী হয়ে জিদ থামানোর জন্য প্রতিশোধ নেওয়ার জন্য কত প্রাণ নিধন করি কত মায়ের বুক খালি করি কত বাচ্চাদেরকে এতিম করি কত রমণীদেরকে বিধবা করি কত জুলুম নির্যাতন করি অথচ মুমিনের গুণ হলো কি যদি রাগ আসে তাহলে সে মাটির দিকে তাকাবে রাগ থামে না বসে পড়বে তারপরে থামে না শুয়ে পড়বে তারপরে যদি না থামে গড়াগড়ি করে মাটির সাথে লাগবে আহারে এত বিশাল মাটি এত ক্ষমতাধর এই যে গত সপ্তাহে জাকুনি একটা দিছিল যদি আরো দুইটা জাকুনি দিয়ে দেয় দৌড়ে নামবেন বিল্ডিং থেকে নাইমা কোনো লাভ নাই কোথায় যাবেন আপনি হ্যাঁ আল্লাহ লামা জা ওয়ালা মান জা মিনাল্লাহ ইল্লা ইলাই পলায়ন করার কোনো জায়গা নেই পলায়ন করতে হলে আল্লাহর দিকে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ভাগবা কোন দিকে ভাগবা ফাফিরু ইলাল্লাহ ভাগো তো আল্লাহর দিকে ভাগো মানুষ যদি বাঘ দেখে জঙ্গলে মানুষ যদি সাপ দেখে তাহলে সাপ যেদিকে বাঘ যেদিকে সেদিকে ভাগে উল্টা দিকে ভাগে আর আল্লাহকে যদি মানুষ ভয় পায় তাহলে কোন দিকে ভাগে আল্লাহর দিকে ভাগতে হবে আল্লাহর দিকে তাহলে মানুষ জমিনের সাথে যখন গড়াগড়ি করবে তখন তার বুঝে আসবে যে এত বিশাল কত বড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন ছয় দিনে এই জমিন আসমান এরপর বললেন কি করবা অহংকার দেখাবে নাকি আমি আল্লাহর কাছে গোলামি পরিচয় দিয়ে দাসত্বের শিখর পরিধান করব তখন বলল কালা তা আতাইনা তাইইন হে আল্লাহ আপনি আমাদেরকে তৈরি করেছেন আপনার দাসত্বের শিখর পরিধান করলাম আপনার গোলাম হলাম এই জমিনের মাটিতে এই জন্য বসতে বলা হয়েছে মানুষ যাতে বুঝে যে এই জমিন অহংকার করে না কূপ দেই কিচ্ছু বলে না জোরে আঘাত করি কিছু বলে না তাহলে আমি তো একটু মাটি আমার জন্য অহংকার শোভা পায় না মুমিনের অবশ্যম্ভাবী গুণাগুণ এটা একটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন লাইসা শাদীদু বিসসুরা ইন্নামা শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব যে ব্যক্তি মল্লযুদ্ধে অথবা কুস্তিতে আরেকজনকে ধরে খুব জোরে আছাড় মেরে ফেলে দিতে পারে হ্যাঁ ওই বেটা বীর পুরুষ না এত শক্তি দেখাইলো সে বীর পুরুষ না ইন্নামা শাদীদ বীর পুরুষ সে আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব ক্রোধ আসার পরে যে নিজেকে সামলাইতে পারে সাহাবায়ে কেরামের উদাহরণ ছিল এরকম যে খুব সম্ভবত আলী রাদিয়াল্লাহু তাআলার ইয়া কিনা আমি নিশ্চিত নই এই জন্য নাম নিচ্ছি না এমন উদাহরণ ছিল যে যুদ্ধের ময়দানে একজনের বুকের উপরে উঠছেন যে সুযোগ পেলে তাকে মেরে ফেলতো জবাই করবেন তরবারি চালাচ্ছেন এমন সময় সে নিচের থেকে বলছে থুক একটু থুক মেরে দিছে হ্যাঁ থুক মেরে দেওয়ার সাথে সাথে বলো যা ছেড়ে দিলাম হায় হায় ওই লোক তো আশ্চর্য থামদার হয়ে গেছে টু মাচ অ্যাস্টনিশড বলে কি আমি তো সুযোগ পেলে জীবনও ছাড়তাম না আমি থুক দিছি এখন তো আর রাগে আরো তাড়াতাড়ি চার পাঁচটা কূপ মেরে আমার শেষ করে দেওয়ার কথা সে আমাকে ছেড়ে দিল তখন বললো যে এই দাঁড়া দাঁড়াও ছেড়ে দিলে যে কারণটা কি তুমি তো জবাই করতে পারতা বললো যে এর একটু আগে যে তোমারে জবাই করতেছিলাম সেটা আল্লাহর জন্য
আর যখন তুমি আমাকে থুক দিয়েছো তখন আমার মনের ভিতর একটা রাগ আসছে যে আমাকে লাঞ্ছিত করলে থুক দিয়া একজনকে থুক দেওয়া মানে কি তাকে অপমানিত করা তাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা একজনকে একটা সর দিলে যতটা কষ্ট না পায় কিছু গালি আছে এগুলি দিলে তার চেয়ে বেশি কষ্ট পায় তো যখন থুক দিছে রাগ আসছে থুক দিলে আমাকে বলো যা এই রাগের কারণে তোমাকে মারবো আল্লাহ যদি আমাকে কিয়ামতের দিন ধরন যে কার জন্য মেরেছিলে তখন আমি কি জবাব দেব এইজন্য ছেড়ে দিলাম এরপরে এরপরে ওই লোক বলে যে যদি এইটা হয় তোমাদের আদর্শ তাহলে আমি কেন তোমাদের বিরোধিতা করব দরকার নাই আমাকে তোমাদের দলভুক্ত করে নাও আমাকে কালিমা পড়াও দাও সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুয়ে আছেন ঘুমায় গেছেন তার তরবারিটা তার পাশে ইহুদি একটা দেখলো যে খুব সুন্দর সুযোগ তো আর কেউ নাই কোনো পাহারা নাই এরকম গোল্ডেন চান্স সোনালি সুযোগ হাতছাড়া করে গিয়ে তাড়াতাড়ি গিয়ে আসতে গেলে তরবারিটা নিছে নিয়ে সেরা উঠাইছে যে এইবার রাসূলের গর্দানের মধ্যে গলার মধ্যে একটা কূপ বসায় দিলেই শেষ ঠিক যখন তরবারিটা উপরে উঠাইছে রাসূল তো ঘুমাচ্ছিলেন হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমাইছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাআখুযুহু সিনাতুন ওয়া লা নাওম তন্দ্রা নিদ্রা কোনো কিছু নাই আল্লাহ বলেন নবী একটু তাকায় দেখেন দি একটু তাকাইছেন তাকায় দেখেন ইহুদি তরবারি নিয়ে আলোচনা করছেন এবার নবী যখন চোখ খুলছেন খোলার সাথে সাথে রেখে দিয়ে কয় হ্যাঁ মুহাম্মদ এবার তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে আল্লাহ রাসূল কেন আল্লাহ বাঁচাবে আল্লাহ বাঁচাবে এই কথা শুনেই তার গায়ে একটা প্রকম্পন চলে আসছে কার নাম নিছেন আল্লাহ রাসূল আল্লাহ আল্লাহর নাম সাউলকি ফি কুলুবিল লাযিনা কাফারুর রুব ও নবী মুসলমানগণ ভয় পেও না কাফেরদের কলবের ভিতরে ভীতি সঞ্চার করার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ভীতি সঞ্চার করে দিলেন কাঁপতে কাঁপতে তরবারি ছেড়ে দিলেন আমাকে মাফ করো আমাকে মাফ করো ভুল করে ফেলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাতে নিয়ে এবার উঠাইছেন এইবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে ভুল করে ফেলছি আর এরকম করব না মাফ করে দাও আল্লাহ রাসূল ছেড়ে দিয়ে বলেন যে নবী মানুষ মারার জন্য আসে নাই যাও নবী মানুষ মারার জন্য ওই লোক চিন্তা করলো যে এইটা কি আদর্শ হয় যে এক সেকেন্ডের দশ ভাগের এক ভাগ সময় শেষ করেই দিছিলাম এইটার প্রতিশোধ না নিয়ে আমাকে ছেড়ে দিল সুযোগ পেয়েও চলে যাচ্ছিল আবার ফিরে এসে বললো যে না এইটা হয় না যে আমাকে প্রাণে বাঁচাই দিল অথচ তাকে মারতে চেয়েছিলাম কেমন চরিত্র এটা এইটা হলো কাজিমের আরেকটা প্রমাণ এরপরে বলল নবী কি করবেন আমাকে দৌড়ে দিয়ে কি করবেন আমাকে বুকের মধ্যে টেনে নেন আমাকে কালিমা পড়ায় দেন মুসলমান বানায় দেন এইভাবে চরিত্র মাধুর্য তার কোন উদাহরণটা আমাদের কাছে রাখেন নাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে দাঁড়ানো ছিলেন কাফের একটা এসে অন্যায়ভাবে আবু বকর উপর চড়াও হয়ে বিনয়ী মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনলেই আমাদের প্রথম আমাদের মেদার মধ্যে যেটা কি করে নাড়া দেয় আবু বকর বিনয়ী উমর রাদিয়াল্লাহু তাআলা শক্ত মেজাজি এরকম আসে অন্যভাবে গালিগালাজ করতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চুপ করে আছেন হজম করতেছেন যখনই সে গালি দেয় আল্লাহ রাসূল কি খুশি হাসেন কি আনন্দ রাসূলের কলবের ভিতরে অনেকক্ষণ শুনতে শুনতে এরপর মানুষ যেরকম বলে ধৈর্যের সীমা আছে এরপরে তিনি তার একটা গালির উত্তর দিলেন সাথে সাথে রাসূলের চেহারা কৃষ্ণ মলিন কালো হয়ে গেল এ রাস্তা ছেড়ে দিয়ে একা চলে আসলেন আবু বকর মনে এত কষ্ট পাইলেন যেই নবীর জন্য জীবন ধরে দেই যেই নবীর জন্য পাললে সর্বস্ব সব শেষ করে দেই যা বলেন তাই শুনি কেমন উদাহরণ তা আছে এরকম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিহাদের জন্য যখন ফান্ড সংগ্রহ করতেছিলেন নিয়ে আসো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুব বেশি ছিল না উমর রাদিয়াল্লাহু তাআলা আর অনেক বেশি ছিল আবু বকরের চেয়েও বেশি ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে সব সময় রোজার কথা জিজ্ঞাসা করলে সিয়ামের কথা জিজ্ঞাসা করলে আবু বকর উপরে চলে যায় সালাতের দিক দিয়ে আবু বকর উপরে চলে যায় আজকে আর আবু বকর তুমি পারবে না আমার সাথে আমার সম্পদ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে তার যত সম্পদ ছিল দুই ভাগে ভাগ করলেন অর্ধেক রেখে বাকি অর্ধেক নিয়ে আসলেন বিশাল আজকে আবার আবু বকর আমার উপর দিয়ে যায় কেমনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিছু নিয়ে আসলেন সব আনার পরে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে প্রশ্ন করলেন আগে আবু বকরকে প্রশ্ন করলেন জিজ্ঞাসা করলেন আবু বকর কি রেখে আসছো করে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যখন প্রশ্ন করছেন সাথে সাথে আমার বুঝার শেষ আমার আর জিতা হলো না কারণ মানুষ প্রশ্ন করে কি আনছো
কত দিলাম মনে করেন আমি 10 লাখ টাকা দান করলাম কেউ কি প্রশ্ন করে যে আপনার আর কত আছে প্রশ্ন তো না কত দিবেন সেটা হলো প্রশ্ন যখন প্রশ্ন করছে আবু বকর কি রাইকে আসছো হায় হায় আবু বকর বলল মাত্র দুইটা জিনিস রাইকে আসছে কি একটা হলো আল্লাহ আর একটা হলো রাসূলুল্লাহ আর স্বপ্নে আসছে দেয়ালের মধ্যে এরকম হাত দিয়ে তালাশ করে আবু বকরের স্ত্রী জিজ্ঞেস করে কি তালাশ করে কই এখানে একটা সুই ছিল কই সুই দিয়ে কি করবেন কই এটাও দিয়ে দিব জাহাদের ফান্তে উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে ওর দেখ নিয়ে আসছে উমর বলে যা আর আমার জিতা হলো না আবু বকর সবই নিয়ে আসছে আর আমি উমর মাত্র ওর দিকে আছি এমন ছিলেন আবু বকর বলেন যে আমাকে গালি গালাজ করলে রাসূল খুশি হয় আর আমি একটা উত্তর দিছি রাসূল রাগ করলেন আসছেন পিছনে আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম করলেন আমাকে গালি গালাজ করলো আপনি খুশি হলেন আর আমি একটা উত্তর দিলাম রাগ করে চলে আসলেন আল্লাহর রাসূল বলেন আবু বকর যখন ওই লোকটা তোমাকে গালি গালাজ করতেছিল আল্লাহ আকাশ থেকে একটা ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন তোমার পক্ষ থেকে প্রতিটা গালির একদম দাঁত ভাঙা সত্য জবাব দিছিল আমার কাছে এত ভালো লাগতেছিল যে আমার প্রিয় আবু বকরের পক্ষবলম্বন করেছে ফেরেশতা পক্ষবলম্বন করেছে মওলা রব্বুল আলামিন আমার কাছে আনন্দ লাগতেছিল এইজন্য আমি হাসতেছিলাম আর যখন তোমার দায়িত্ব তুমি নিজেই নিয়ে নিলা তখন ফেরেশতা চলে গেল আর ফেরেশতা যেহেতু নাই ইবলিস চলে আসছে আমি নবী চিন্তা করলাম পরিবেশটা সুন্দর নাই আমি চলে আসি এইজন্য চলে আসছি আল্লাহু আকবার আল্লাহু আকবার মুআযিল হাদিরিন চরিত্র মাধুর্য তার এইগুলি বিশেষ বিশেষ দিক চরিত্র মাধুর্য তার এরকম সহস্র দিক রয়েছে বহু দিক রয়েছে একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি চরিত্র মাধুর্য তার মধ্যে দুটো জিনিস যদি আমরা ইনক্লুড করতে পারি দুটো জিনিসের যদি আমরা দায়িত্ব নিতে পারি তাহলে অন্যান্য দিক পরিপূর্ণ না হলে অন্তত নাজাতের একটা ব্যবস্থা হয়ে যাবে প্রতিযোগিতায় সবার আগে না যেতে পারলে কোন রকম হয়তো জান্নাতে চলে যাওয়া যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইয়াদমানু লিমা বাইনা ফাক্কাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ কোন ব্যক্তি যদি আমি নবীকে মাত্র দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারে একটা হলো তার দুই ঠোঁটের মাঝখানে যে ওই যে জিহ্বাটা আছে এই জিহ্বার গ্যারান্টি আর তার গুপ্তাঙ্গের গ্যারান্টি যদি দিতে পারে তাহলে আমি নবী তাকে গ্যারান্টি দিয়ে দিলাম জানায় দিলাম জামিন হয়ে গেলাম যে ওই লোক অবশ্যই জান্নাতে যাবে সুবহানাল্লাহ মাযাল হাদির চরিত্র মাধুর্য তার বহুবিধ দিক রয়েছে আসুন জবানটাকে সংযত করি আসুন কথা বললে এই জবানের কথা বলেছেন এত সহজ না মানুষকে যদি বলা হয় গুপ্তাঙ্গের কথা তাহলে তো অনেকেই তো লাফায় উঠবেন এরকম কাছে বলেন কি এইটার গ্যারান্টি দিলে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে তো আমি জান্নাতে যাবই এটা খুব সহজে গ্যারান্টি দিতে পারবেন এত যদি বাপের বেটাই হয়ে থাকেন তাহলে বুকটা টান করে বলেন জবানের গ্যারান্টিও দিলাম জবানের গ্যারান্টি দেওয়া খুব সহজ নয় মিথ্যা বলা যাবে না গীবত করা যাবে না মানুষকে কষ্ট দেওয়া যাবে না অহেতুক কথাবার্তা বলা যাবে না এই সমস্ত কিছুই মুমিনের গুণাগুণের মধ্যে কদাফলাহাল মুমিনুন আল্লাযীনাহুম ফী সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনাহুম আনিল লাগউ মুরিদুন অহেতুক দরকার নাই এই সমস্ত বিষয় থেকে মুমিন দূরে থাকবে বহু রকম জিনিস আছে কে কত হাসাইতে পারে কে কত উল্টাপাল্টা করতে পারে হা হা হাসে কে কত রকম বানোয়াটি কথাবার্তা বলতে পারে এটা মুমিনের গুণাগুণ নয় মুমিন এরকম করবে না মুমিন বেশি হাসবে নাকি বেশি কাঁদবে বেশি কাঁদবে ফালিয়াদু হাকু কালিলান ওয়া লিয়াবকু কাসির মুআযিল হাদিরিন আসুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই উন্নত চরিত্রের সাগর সেখান থেকে ধীরে ধীরে কিছু কিছু জানি নিজের চরিত্রে একটা দুটো করে ফিট করতে থাকি তন্মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস একটা হলো কোন অবস্থাতে মিথ্যা কথা বলা যাবে না অহংকার করা যাবে না তারপরে হলো গীবত করা যাবে না তারপরে হলো মানুষের উপর জুলুম নির্যাতন করা যাবে না কোন মানুষের যদি সমস্ত জিনিস ঠিক আছে আরেকজনের অধিকার হরণ করে মানুষের উপর জুলুম করে তাহলে কি তার চরিত্র ঠিক হলো কোনোদের চরিত্র ঠিক হলো না এই লোক আমল করে কি হবে হাজির হয়ে কি হবে দান সৎকার করে কি হবে আপনি বহুত কিছু করেন না লাভ তো নাই কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এক ব্যক্তি পাহাড় পরিমাণ আমল নিয়ে হাজির হবে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন আতাদরুনা মানিল মুফলিস এই সাহাবায়ে কেরাম তোমরা কি জানো নিঃস্ব কাঙ্গাল অভাবী ফকির কপালপোড়া দুর্ভাগা কে ব্যক্তি সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ ও রাসূল আলাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন আল্লাহ রাসূল বললেন যে মুফলিস হইল আসল মুফলিস একদম কপালপোড়া হতভাগা হতচ্ছাড়া ওই ব্যক্তি যে কিয়ামতের দিন পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে হাজির হবে তার নেকের পাল্লায় দিলে এটা ভারী হয়ে যাবে জান্নাতে যেতেই পারে ওই ব্যক্তিটা হ্যাঁ
এত নেক আমল নেক অপর পুরা কেমনে হয় বলল যে একটা কারণে এত নেক আমল ছিল জান্নাতে চলেই যেতে পারত চলেই গিয়েছিল কিন্তু একজন এসে বলবে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিচ্ছেন শাতামানি হাজা আরেকজন এসে বলবে দরাবানি হাজা একজন এসে বলবে আল্লাহ আমারে তো গালি দিছিল আমাকে তো সে প্রহার করেছিল আমার উপর তো সে জুলুম করেছিল আমার সন্তানদেরকে সে এতিম করেছিল আমার পরিবারকে সে কলঙ্কিত করেছিল আল্লাহ বলবেন আমার কাছে সব রেকর্ড আছে আল্লাহ বলবেন সব কিছু রেকর্ড করা আছে লা জুলমাল ইয়াউম আজকে কোনো জুলুম বাকি থাকবে না ইন্নাল্লাহ সারিউল হিসাব আল্লাহ খুব দ্রুত হিসাব কষে ফেলবেন এরপরে বলবেন যে ঠিক আছে যেই পরিমাণ জুলুম তার করা হয়েছিল এই পরিমাণ সওয়াব তাকে দিয়ে দেওয়া হবে এরকম তার সওয়াব শেষ হয়ে যাবে আরেক ব্যক্তি এসে বলবে আহা সবাই তাদের পাওনা পাইলো আমি তো কিচ্ছু পেলাম না আল্লাহ বলবেন লা জুলমাল ইয়াউম কোনো জুলুম বাকি থাকবে না তোমাকে দেওয়ার মতো নেক আমল নাই কি করার আছে একটা কাজ করো তোমার ঋণটা তাকে দিয়ে দাও এরপরে তার গুনাহ তার বাঁচানো হবে আগে যেই পরিমাণ নেক আমল ছিল এখন ওই পরিমাণ বদআমল হওয়ার পরে আল্লাহ বলবেন এইবার এই বদআমল তার গাড়ির উপর চাপায় তাকে জাহান্নামে নিক্ষেপ করে আসবে মুআজ্জাজ হাদরিন কোন দিক দিয়ে ভালো হবেন এজন্য ভালো হতে হলে কোনো অবস্থাতেই বান্দার হক মানুষের হক নষ্ট করার কোনো উপায় নেই মানুষের উপর জুলুম করার কোনো উপায় নেই মিথ্যা বলার কোনো উপায় নেই চুরি চামারি করার কোনো উপায় নেই এরপরে নিজে অহংকারী হওয়ার কোনো উপায় নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝে হৃদয়ঙ্গম করে নিজের চারিত্র মাধুর্যতাকে উন্নত করার তৌফিক এনায়েত করুন আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহুল গফুরুর রহিম الحمد لله حمدا كثيرا وسبحه بكرة واصيلا وسلم وسلم على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى من سلك سبيلهم إلى يومنا وإلى يوم الدين أيها الإخوة الأفاضل اعلموا أن الله سبحانه وتعالى كلفنا ببعض الأمور كمل الله سبحانه وتعالى ديننا وأكمل شريعتنا اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فلا يوجد في شرعنا وفي ديننا أي نقص علمنا النبي صلى الله عليه وسلم كيف نمشي كيف نتحدث كيف نلقى ونلتقي بإخواننا يقول النبي صلى الله عليه وسلم تبسمك على وجه أخيك صدقة الله رسول صلى الله عليه وسلم بلن যে তুমি যদি তোমার একজন মুমিন ভাই তার দিকে তাকায়া একটু হাসি মুখে কথা বলো একটু মিষ্টি হাসি দাও তাহলে তুমি যেন আল্লাহর রাস্তায় একটা সদাকা করলা তাহলে চরিত্রের এটি অন্যতম একটি দিক যে মুমিন দেখলে আপনি খুশি হবেন মুমিন দেখলে আজকে কালচার পাল্টে গেছে যদি দেখা যায় দিনদার মুত্তাকি পরহেজগার আর আলেম ওলামা হলে তো কোনো কথাই নেই গায়ে অ্যালার্জি ছিল না তারপরে অ্যালার্জি এমন ভাবে শুরু হয়ে যায় আর যদি জানা যায় যে মুসলমান না নরেশচন্দ্র রায় বল্টুচন্দ্র দাস তাহলে মনের ভিতরে এত খুশি আসে আহ মাশাআল্লাহ মনে রাখবেন এই ভালোবাসার কারণেই কিয়ামতের দিন আপনার ঠিকানা নির্ধারিত হয়ে যাবে আইদার টু দা প্যারাডাইজ অর টু দা হেল মুত্তাকিদেরকে ভালোবাসার কারণে তাদের সাথে হয়তো জান্নাতে যাবেন আর কাফের বেঈমান মুশরিকদেরকে ভালোবাসার কারণে হয়তো জাহান্নামে যাবেন তো সুতরাং ভাইয়েরা ক্যারেক্টার ঠিক করি মুমিন মুসলমানের সাথে যে রুরু আচরণ করি আলেম ওলামা দিনদারদের সাথে যে খারাপ আচরণ করি এগুলি পরিহার করে এদের সাথে ভালো করি আর যারা নাকি কাফের বেঈমান তাদের সাথে কি খারাপ আচরণ করব ইসলাম এটা শিক্ষা দেয়নি আপনি তাদের সাথে ভালো আচরণ করবেন কিন্তু অবস্থা যেন এরকম না হয় মনের ভিতর থেকে একবারে এমন ভালোবাসা ও আমার হিন্দু ভাই ও আমার খ্রিস্টান ভাই এটা যেন না হয় ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিনরা হলো ভাই ভাই তা সুতরাং অন্য জাতির সাথে আমরা কেমন আচরণ করব ওই যে রসুল যেমন আচরণ করেছিলেন ভালো আচরণ করব তারা যেন বুঝে মুমিনরা এরকম ভালো ইসলামের ভিতরে যেন আসে কিন্তু একজন মুমিনের সাথে আমার আচরণটা যেটা হবে সেটা হবে ওই বেঈমান কাফেরদের সাথে আচরণ যেরকম তার চাইতে আলাদা একটু অন্যরকম কিন্তু আজকে সেটা হয় না আজকে মুমিন মুসলমানদেরকে দেখতে ইচ্ছা করে না
আর কাফের বেঈমানদেরকে দেখলে মনের ভিতরে আনন্দের কোনো সীমা থাকে না এটা কোন মুমিনী চরিত্র এটা কোন একজন ঈমানদারের ক্যারেক্টার হইতে পারে না আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান তোমাদের ভাতৃবর্গ তোমাদের বংশীয় লোকজন তোমাদের পিতামাতা তোমাদের আত্মীয়-স্বজন এরা যদি কাফেরদেরকে মুমিনদের চেয়ে বেশি পছন্দ করে তাহলে তাদের সাথে কোনো রকম সম্পর্কই রাখবে না তাদের সাথে কোনো রকম সম্পর্ক রাখবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক এনায়েত করুন ওয়া সাল্লু আলা নবীর রশিদ ফা ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা নবীর সালাতে ওয়া তাসলিমে আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাকাল ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়ারদাল্লাহুম্মা আনিল খুলাফার রাশিদিন আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন জামিয়িস সাহাবাতি ওয়া তাবেঈন ওয়া আন্না মাহুম বিকরামিকা ওয়া জুদিকা ওয়া ইহসানিকা ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল আশ-শিরক ওয়াল মুশরিকিন ওয়াল কুফর ওয়াল কাফিরিন ওয়া দাম্মির আ'দাকা আ'দাদ দ্বীন ওয়া জাআল বালাদানা وبلدان جميع المسلمين آمنا مطمئنا رخان سخان يا رب العالمين نسألك اللهم من الخير كل ونعوذ بك اللهم من الشر كل ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين